হ্যালো ফ্রেন্ডস, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিপি স্টুডেন্ট যারা আছেন, বিডিপি রিনিউয়াল কী, রিনিউয়াল কাদের করতে হবে, স্টুডেন্টশিপ রিনিউয়াল কী এবং স্টুডেন্টশিপ রিনিউয়ালটি কাদের করতে হবে, বিএ বিএসসি বিকম সবাই দেখুন ভিডিওটি, কাদের কত ফিজ লাগবে ভিডিওটি দেখুন ও কনফিউশন দূর করুন। তো বন্ধুরা, আপনাদের প্রথমে বলা হবে বিডিপি রিনিউয়াল কী। রিনিউয়াল হলো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার। এভাবে যে অ্যাডমিশন নেন, সেই অ্যাডমিশন ফিজটা যখন লাগে তখন সেটা হয়ে যাবে রিনিউয়াল। আপনাদের এটি প্রত্যেক বছরেই করতে হয়। যেমন বিডিপি ফার্স্ট যখন অ্যাডমিশন নেন তখন আপনাদের যেভাবে ফিজটা লাগে সেই একইভাবে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ওঠার জন্যে আপনাদের সেই রিনিউয়াল ফিজটা লাগে। তাই আপনাদের এটি করতে হবে, না হয় কিন্তু পরবর্তী টার্ম অ্যান্ড এক্সামিনেশনে বসতে পারবেন না এবং আপনারা কিন্তু পরের বছর অ্যাডমিশন মানে অ্যাডমিশন যেটা হচ্ছে সেটা কিন্তু হলেন না, মানে অ্যাডমিশন আপনার হচ্ছে না। তাই আপনারা ফার্স্ট ইয়ারে থেকে যাচ্ছেন, সেকেন্ড ইয়ারে উঠছেন না। তাই আপনাদের রিনিউয়ালটি করা অবশ্যই কর্তব্য। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবাইকে করতে হবে। ফার্স্ট ইয়ার যারা আছেন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্ট যারা আছেন তারা স্টুডেন্টশিপ রিনিউয়ালটি করবেন। স্টুডেন্টশিপ রিনিউয়ালটি হলো 600 টাকা ফিজ লাগে। এটি যারা করবেন তারা হলো থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য শুধু রিনিউয়াল ফিজটি, শুধু স্টুডেন্টশিপ ফিজটি করলেই হবে। যারা থার্ড ইয়ার স্টুডেন্ট আছেন তাদের শুধুমাত্র, তারা তো আর অ্যাডমিশন হচ্ছে না, কারণ ফোর্থ ইয়ার কি আর অ্যাডমিশন হবেন। তাই তাদের শুধুমাত্র এটি 3 বছর কোর্স, তাই থার্ড ইয়ার স্টুডেন্টরা স্টুডেন্টশিপ শুধুমাত্র রিনিউয়াল ফিজটি, আপনারা স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিজটি দেবেন 600 টাকা। এখন আমরা যে নোটিশটি পাবলিশ হয়েছি, এখন আমরা দেখে নিচ্ছি নোটিশটি 5/7/2021 পাঁচ তারিখে যে নোটিশটি পাবলিশ হয়েছিল অনলাইন রিনিউয়াল যে নোটিশটি বিডিপি স্টুডেন্টদের জন্য। এটি কবে কাদের থেকে করতে হবে, 10 তারিখ থেকে শুরু হচ্ছে আপনাদের 2016-17 যারা রেজিস্ট্রেশন করেছিলেন, 2017-18, 2018-19, 2019-20 এবং 2020-21, মানে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের জন্য রিনিউয়াল করতে হবে। যারা এর আগে করতে পারেননি, 2016-17 স্টুডেন্ট, 2017-18 এবং 2018-19, 2019-20, এরা যারা আগে করতে পারেননি, কমপ্লিট করতে পারেননি কোর্সটি এবং রিনিউয়াল করতে পারেননি, তাদের জন্য এটা হচ্ছে সুযোগ দেওয়া হয়েছে। এবং নিচে যখন লেখা আছে 2020-21, মানে সমস্ত নতুন স্টুডেন্ট পিজি বিডিপি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবাই কিন্তু এই রিনিউয়ালটি করে নেবেন। রিনিউয়াল না করলে বলে দিলাম কী অসুবিধা হবে, পরবর্তী যে টার্ম অ্যান্ড এক্সামিনেশন আপনারা বসতে পারবেন না। এখন আমরা দেখে নেব যে কোর্সগুলিতে কোন কোন সাবজেক্টে কোন কোন কত ফিজ লাগবে। যেমন বিডিপি যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়াশোনা করছেন, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, তাদের জন্য লাগছে 2016 সাল থেকে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের 2100 টাকা এবং 2017 থেকে যারা এখন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন, 2021-এর যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরও লাগছে 2700 টাকা। এবং যারা বিডিপি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন কিন্তু ম্যাথামেটিক্স অনার্স নিয়ে হলেও নন ল্যাব যেগুলি সাবজেক্ট আছে, সাবসিডারি সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, তাদের জন্য লাগছে 2800 টাকা 2016 সালে যারা রেজিস্ট্রেশন করেছেন। এবং যারা 2017-18 এবং প্লাস যারা মানে 2021 যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য লাগছে 3500 টাকা। এবং যারা বিডিপি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন কিন্তু আপনাদের ম্যাথামেটিক্স অনার্স নিলেও সাবসিডারি সাবজেক্ট আছে ল্যাব বেস, ফিজিক্স, বোটানি অ্যান্ড জুলজি, তাদের জন্য লাগছে আপনাদের 4856 টাকা। যারা নতুন স্টুডেন্ট আছেন এবং যাদের পুরানো স্টুডেন্ট 2016 সালে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য 3100 টাকা লাগছে। এখন আমরা দেখে নিই যে স্টুডেন্টশিপ ফিজ, যারা দেখুন নিচে লেখা আছে যে স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিজ, এটা 600 টাকা লাগছে। যারা থার্ড ইয়ার স্টুডেন্ট, যে কোনো থার্ড ইয়ার স্টুডেন্টরা যারা অ্যাডমিশন নিয়েছেন, অ্যাডমিশন ফিজ দিয়েছেন কিন্তু রিনিউয়াল করেননি, এই স্টুডেন্টশিপ ফিজটা দিতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত ভিডিওটি, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সবার আগে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।